नियमित देखभाल और जंजाल साफाई ना होए सौंदर्यजनेर एखन दृश्य दूषणे परिणत होयेछे। दक्षिण दिनाजपुर जिलार पतिनामे रोलार मोड़ दिन दिन कर्तृपक्षेर अवहेला एई सौंदर्यजन मुख टुकुरे पड़ाय क्षोभे फुसछे पतिनामेर बासिंदारा। तादेर दाबी अविलम्बे सरकारी दफ्तर ए ब्यापारे नजर दिए ए दृश्य दूषण बंध करते एगिए आसुक। बालुरघाट शहर थेके 14 किलोमीटर दूरे पतिराम एलाकाय 512 नम्बर जातीय सड़कर ओपर अवस्थित एई रोलार मोड़ जदिव अफिसियल भावे एई चारकोना मोड़ेर नामकरण करा हुएछे रोटारी जंक्शन, किन्तु जेहेतु सेखाने 2015 साले तत्कालीन राज्यर पूर्तमंत्री तथा बालुरघाटेर विधायक शंकर चक्रवर्ती जिलार पूर्त दफ्तरेर विकल हये पड़े थाका ब्रिटिश आमलेर एकटी स्टीम रोड रोलारके रंगचक करे सेई मोड़ेर ओपर रेखे तार चारपाश रेलिंग दिए घिरे दिए 512 नम्बर जातीय सड़कर ओपर सौंदर्यजन गढ़े तोलेन। सेई थेके एलाकार मानुषजन एई मोड़के रोलार मोड़ हिसेबे बोले थाके। পতিরাম নাগরিক যুব সমাজের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে আরজি জানাই যে আমাদের পতিরাম তিনকোনা মোড়ে রোলার মোড় বলে আমরা যেটা চিনি বা সরকারের খাতায় রোটারি জংশন এলাকা বলে যেটা বাইপাস হওয়ার সময় একটা গোল সুন্দর করে একটা তৈরি হয়েছিল সেটা বহুদিন ধরে অপরিষ্কার আছে অপরিচ্ছন্ন আছে। আমরা দাবি জানাই যে এটা বিউটিফিকেশন করা যেতে পারে সুন্দর পরিকল্পনা করে এবং একটা সুন্দর ডেকোরেশনও করা যেতে পারে এবং নিয়মিত যেন পরিষ্কার হয়। আমরা নিজেরাও চেষ্টা করেছিলাম কয়েকবার পরিষ্কার করা আবারও করবো আমরা করোনার জন্য করতে পারিনি। তো প্রশাসন যদি নজর দেয় জায়গাটাকে সুন্দরভাবে করা যায় বালুঘাটে যারা লোক আসছে বা বালুঘাট থেকে যাচ্ছে তাদের মনে একটা সুন্দর একটা বার্তা যেতে পারে। 512 নম্বর বালুরঘাট মালদা জাতীয় সড়কের পতিরাম অঞ্চলের সেই রোলার মোড় থেকে বাইপাস করে একটি রাস্তা ত্রিমোহিনী হয়ে সোজা চলে গেছে সীমান্ত শহর হিলি। বালুরঘাট থেকে কলকাতা বা শিলিগুড়ি যাতায়াতের ধারে পতিরামের এই সৌন্দর্যজন সবার চোখ টানত। কিন্তু 2015-তে ঘটা করে তৎকালীন পূর্তমন্ত্রী দ্বারা এই সৌন্দর্যজন করা হলেও 2016-তে নির্বাচনে মন্ত্রী বালুরঘাট আসন থেকে হেরে যাওয়ার পর তা অবহেলার কবলে পড়তে শুরু করে। আগে জঞ্জাল সাফাই নিয়মিত হলেও এখন হয় না বললেই চলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। পরিস্থিতি খুবই খারাপ দেখতে পাচ্ছেন, আশপাশে নিয়ার জঙ্গল হয়ে গেছে এবং আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে এবং প্রথম অবস্থায় অনেকটাই সুন্দর ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেহাল অবস্থা হয়ে গেছে। এবং 2015 সালে যখন এটা শঙ্কর চক্রবর্তী তৈরি করে তখন সেই মুহূর্তে যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু বর্তমানে অবস্থা খুবই খারাপ। কেন কেন এখানে যেহেতু প্রশাসন সেইভাবে করে এখনও এর প্রতি নজর দিচ্ছে না সুন্দর কোনোরকম গাছগাছা লাগাচ্ছে না বা কোনোরকম কিছু লাগাচ্ছে না ওই জন্যই হয়তো জিনিসটা আরও খারাপ হয়ে যায়। আপনারা কী চাচ্ছেন? আমরা চাচ্ছি যেন এখানে যেন অন্তত একটু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করা হোক যাতে যেন একটু দেখতে যেন সুন্দর লাগে। যদিও জেলা পূর্ত দপ্তরের আধিকারিক সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য রাখতে নারাজ, তবে মৌখিকভাবে আধিকারিক জানিয়েছেন ওই সৌন্দর্যজন দেখভালের দায়িত্ব তারা অনেক আগে থেকে স্থানীয় পঞ্চায়েতকে দিয়ে দিয়েছেন, তাই এই দায়ে বর্তমানে পুরোপুরি স্থানীয় পঞ্চায়েতের। তবে এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্মকর্তাকে ফোন করা হলে তার ফোন বেশ কয়েকবার বেজে গেলেও তিনি ফোন ধরেননি, তাই এ ব্যাপারে পঞ্চায়েতের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।